হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে কিন্তু আমি টাউন হল 12 পেজের ওয়ার অ্যাটাক দেখবো। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে একটা লাইক করতে কিন্তু ভুলবে না। তো আমি এখানে লেটেস্ট টাউন হল 12 তিন ধরনের অ্যাটাক তোমাদের সাথে শেয়ার করব। তো পপুলার যে অ্যাটাক কয়টা আছে সেই অ্যাটাক কয়টাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এট ফার্স্ট আমরা ইয়েটি অ্যাটাক করবো। তো এখানে কী কী প্লেয়ার সেটিং করছি সেটা একটু ভালো মতো দেখে নিন। এবার চলুন আমরা সরাসরি চলে যাই ওয়ারে। তো আমি 11 নম্বর বেজের উপরে অ্যাট ফার্স্ট অ্যাটাক করবো। ওকে, তো অ্যাটাক শুরু করার আগে আমি একটা কথা তোমাদের না বললেই নেই, তোমরা যারা আমার ক্লানে অ্যাড হতে চাও এবং আমার ক্লানটাকে বড় করতে চাও এবং আমার ক্লানের মাধ্যমে বড় বড় ক্লানের সাথে ওয়ার করতে চাও, তারা প্লিজ অবশ্যই আমার ক্লানে অ্যাড হওয়ার জন্য উপরে যে হ্যাশট্যাগ নাম্বারটা দেওয়া আছে সেই হ্যাশট্যাগ নাম্বার ইউজ করে কিন্তু তোমরা আমার ক্লানে অ্যাড হতে পারো। এবং যাদের টাউন হল লেভেল 12 এবং 2500 ট্রফি আছে তারাই কিন্তু শুধুমাত্র আমার ক্লানে অ্যাড হতে পারবে। ওকে, তো চলো সরাসরি আমরা চলে যাই ওয়ারেটাকে। তো এখানে বিষয়টা হচ্ছে যে কোনারে এক্স এবং মর্টার নেই সেই কোনার থেকে আমরা প্লেন ফিঙ্গার ইউজ করবো। তো এই কোনারটাই আমরা ভালো মনে করছি, তাই এই কোনারে প্লেন ফিঙ্গার ইউজ করে দিলাম। এরপর চলে যাবো অপোজিট সাইডের কোনারে। অপোজিট সাইডের কোনারে আমার কুইন দিয়ে দেবো। কুইনের পিছনে আমি হিলের পাসটা হিলের নিয়েছি, সেই হিলের পাসটা দিয়ে দেবো। সাথে একটা লোন ইউজ করবো, যদি কোনো এয়ারমিন থাকে তাহলে লোনটা এখান থেকে সেই এয়ারমিনটাকে নষ্ট করে দেবে। এবং সাথে একটা সুপার ওয়াল ব্রেকার দিয়ে দিলাম যেন ওয়ালটা এখান থেকে ডিস্ট্রয় হয় এবং কুইনটা যেন সরাসরি ভিতরে চলে যায়। ওকে, তো এখানে দেখেন ফ্লিন ফিঙ্গার কিন্তু অলরেডি আমার ফেসে গেছে। তো ফ্লিন ফিঙ্গারকে বাঁচানোর জন্য আমি একটা লোন ইউজ করে দিলাম। এখন যখন এখান থেকে উইস টাওয়ারটা টেকডাউন হয়ে যাবে সাথে সাথে আমি এখন এখান থেকে কুইনটাকে রিকল করে নিলাম। রিকল করে সরাসরি চলে গেলাম আমরা অপোজিট সাইডের কর্নারে। অপোজিট সাইডের কর্নারে গিয়ে আমি আবার কুইনটাকে রিকল করে এখান থেকে একটা সুপার ওয়াল ব্রেকার দিয়ে দিলাম যেন কুইনটা ভিতরে আসে এবং একটু ফাইনাল ক্রিয়েট করতে পারে। ওকে, তো এবার আমরা যেটা করবো একদম মাস পয়েন্টে একটা মানে জাম্প স্পেল দিয়ে দেবো এবং তার উপরে আর একটা জাম্প স্পেল দিয়ে পিছন থেকে যে ইয়েট আছে সেই ইয়েট কাট এখান থেকে দিয়ে দিব এবং কুইনের উপরে আমার মাস দিয়ে একটা রেস করে দিলাম। কারণ কুইনের যে লাইফ লেভেল সেটা কিন্তু অনেক লো হয়ে গেছে। তারপরে আমরা জাস্ট ইয়েটের পিছনে গ্র্যান্ড টরেন দিয়ে দিলাম, কিং দিয়ে দিলাম। ওকে, তো এবং মাঝে আমরা একটা রেস করে দিলাম। এবার টাউন হল এবং সিসির উপরে ফ্রিজ করে জাস্ট যে পয়জন স্পেলটা নিয়েছি সেই পয়জন স্পেলটা সিসির উপরে দিয়ে দিলাম। এখনও কিন্তু আমাদের কাছে একটা ফ্রিজ স্পেল রয়ে গেছে এবং সাথে কিন্তু আমার গ্র্যান্ড টরেনের অ্যাবিলিটি আমি ইউজ করে দিয়েছি। ওকে, তো ফ্রিজটা আমি এক্সপোর উপরে ইউজ করে দিলাম কারণ এক্সপোতে কিন্তু দূরে বসে অনেক পেইন দিচ্ছে। ওকে, আমাদের অ্যাটাক কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু এগোচ্ছে রে ভাই। যাই হোক, তো একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে যে কুইনের পিছন থেকে হিলিয়ারগুলো সব কিংয়ের পিছনে চলে গেছে। ওকে, তো এখানে আমার মনে হচ্ছে যে কুইনটা মারা যাবে। তো মারা গেলেও কোনো সমস্যা নেই, আমার কাছে অনেক পরিমাণ ইয়েট রয়ে গেছে, কিং রয়ে গেছে। ওকে, তো কিংয়ের অ্যাবিলিটিও কিন্তু সবচেয়ে রয়ে গেছে। তো কিংয়ের অ্যাবিলিটি থাকা মানে 4-5% বা 10% অনায়াসেই টেকডাউন হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। ওকে, তো যাই হোক, আমাদের ফার্স্ট অ্যাটাক কিন্তু 100 হয়ে গেছে। তো তোমরা যারা আমার ক্লানে অ্যাড হতে চাও তারা কিন্তু প্লিজ অবশ্যই উপরে হ্যাশট্যাগ নাম্বারটা ইউজ করে আমার ক্লানে অ্যাড হতে পারো। কারণ অনেকেই আমার কাছে কমেন্ট করো যে ভাই আপনার ক্লানের নাম কি, এটা কি, ওটা কি, ঠিক আছে। তো আমার ক্লানের নাম হচ্ছে ইভেল ফাইটার, আমি একবারে ভিডিওতে বলে দিচ্ছি এবং উপরে কিন্তু আমি হ্যাশট্যাগ নাম্বার দিয়ে দিচ্ছি। ওই হ্যাশট্যাগ নাম্বার ইউজ করলে কিন্তু সরাসরি আমার ক্লানের নাম এবং ক্লানে জয়েন করার সমস্ত অপশন পেয়ে যাবে। এবং আমার ক্লানে অ্যাড হয়ে যদি তোমরা মানে অনেকেই আছে যে ক্লানে ঢুকে আর বের হয়ে যায়, তো এই ক্লানে ঢুকে বের হয়ে না হয়ে যদি তোমরা নিজেরাই ক্লানের ভিতরে থাকো, এর সাথে যদি তোমরা কিছু ডোনেট করো বা নিজেরাও রিকোয়েস্ট দিয়ে কিছু ডোনেট নেও বা ডোনেট করো, তাহলে কিন্তু অবশ্যই ক্লানটা রানিং থাকবে এবং ক্লানটা কিন্তু মানে সবাই যদি অ্যাক্টিভ থাকি তাহলে কিন্তু ক্লানটা অনেক ভালো পর্যায়ে যাবে। ওকে, তো এখানে আমি ড্রাগন দিয়ে অ্যাটাক করব। তো ফার্স্ট অ্যাটাক তো আমরা ইয়ে দিয়ে দেখে আসলাম, তো এবার চলুন আমরা ড্রাগন দিয়ে কীভাবে অ্যাটাক করব। তো আমি এখানে ক্লোন এবং ইনভিজিবিলিটি ইউজ করে অ্যাটাক করবো। তো সেজন্য আমি এখানে সুপার আর্সার সাথে দুটো সরি একটা গোবলিন সাথে ব্লেম সাথে দুটো ইনভিজিবিলিটি সাথে একটা গোবলিন। ওকে, তো চলো সরাসরি আমরা এগুলো নিয়ে চলে যাই অ্যাটাকে। তো আমার প্লেয়ার সেটিং কটা তোমরা একটু দেখে নিও যে কীভাবে আমি অ্যাটাক করি। তো এইভাবে যদি তোমরা অ্যাটাক করো তো যে কোনো বেস তোমরা অনায়াসে 100 করতে পারবে। ওকে, তো যাই হোক, আমি একদম উপরে একটা বেস কিন্তু ফাঁকা আছে, তো উপরের বেসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এই বেসটার উপরে অ্যাটাক করব। তো বেসটা দেখো ভাই, মানে অনেক সুন্দর একটা বেস। এই ধরনের বেস কিন্তু আমরা অনেকেই ফেসে যাই। তো এই বেজের উপরে কীভাবে অ্যাটাক করতে হবে সেটাও আমি আজকে দেখাই দিই। ওকে, তো আমরা যেটা করব, এক কর্নার থেকে ব্লিম্প ইউজ করব যেন ইগল আর্টারি, তারপরে একটা সিঙ্গেল ইনফর্মার জন্য আমরা অবশ্যই পেয়ে যাই। তো চলো এটাকে গিয়েই দেখাই। ওকে, তো আমি এই কর্নারটাই চুজ করলাম। এখান থেকে আমি যেটা করব,
চারটা লোন। ওকে, এখান থেকে তিন চারটা লোন দিয়ে দিলাম, তারপরে ব্লিমটা দিয়ে গ্রান্ট অর্ডেন দিয়ে, এরপরে গ্রান্ট অর্ডেনের অ্যাবিলিটি ইউজ করে দিলাম। তো যখনই একদম হিডেন টেস্টের কাছে আসবে তখনই এখানেই বাস্ট করে দিব এয়ার সুপারে হাওয়া দেওয়ার আগেই। তো এক প্রথমে ইনভিজিবিলিটি, তারপরে ক্লোন, তারপরে রেস দিয়ে এখান থেকে টাউন হল, তারপরে ইনফরমেটার, মানে যতদূর পর্যন্ত টেক ডাউন সুপার আর্চারে করতে পারে তাতেই আমাদের হবে। ওকে, যাই হোক, এখান থেকে মোটামুটি কিন্তু আমরা আমাদের টার্গেট, মানে টার্গেট যা ছিল তার থেকেও কিন্তু ভালো একটা ফলাফল পেয়ে গেছি। অলরেডি 29% বেশি হবে মনে হচ্ছে আরও। ওকে, এয়ার ডিফেন্স কিন্তু আরও একটা পেয়ে গেছি। তো 32% ভাই এখান থেকে ডিস্ট্রয় করে ফেলেছি। তো এখনও আমার কাছে কিং আছে, কুইন আছে, তারপরে 12টা ড্রাগন আছে। তো যাই হোক, আমি সিসিটাকে মারার জন্য উপর সাইডে কিং দিয়ে দিলাম, সাথে একটা ড্রাগন ইউজ করে দিলাম, কারণ না তাহলে একটু তাড়াতাড়ি ড্রাগন দুটো মরবে, কারণ এখানে ম্যাক্স ড্রাগন। তো যাই হোক, নিচ থেকে আমি জাস্ট কুইনটাকে দিয়ে দিলাম যেন সিসিটাকে তাড়াতাড়ি টেক ডাউন করতে পারে। ওকে, তো এবার যেটা করবো, একদম একটু উপরের সাইডে আমি একটা ড্রাগন দিয়ে একটু ক্লিয়ার করব, তারপরে নিচ বরাবর আমি অল ড্রাগন দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো আমি এখন নিচ থেকে অল ড্রাগন দিয়ে দিলাম, সাথে শুধু 5টা লোন আছে, লোন 5টা দিয়ে এখন শুধু বসে বসে দেখবো যে আমাদের অ্যাটাকটা কত দূর পর্যন্ত যায়। তো যেটা বলতেছিলাম ভাই, ক্লানের ভিতরে অনেকেই কিন্তু ঢুকে বের হয়, এতে কিন্তু ক্লানের রেপুটেশনও নষ্ট হয়ে যায়, এবং ক্লান যে উপরের লেভেলে যাবে সেই উপরের লেভেলে যাওয়ার থেকে কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে যায়। এছাড়া বিষয়টা হচ্ছে যে সবাই ক্লানের ভিতরে যদি রিকোয়েস্ট না দেয় বা ডোনেট না করে, তাহলে কিন্তু ক্লান, মানে সবার সাথে যদি বন্ধুসুলভ ব্যবহার না করা যায় তাহলে কিন্তু ক্লানটা ভালো চলে না। কাজেই আমরা ক্লানে যখন অ্যাড হবো তখন সবাই কিন্তু বন্ধু মতোই ব্যবহার করব, এবং বন্ধুর সাথেই কিন্তু, মানে বন্ধুত্ব নিয়েই কিন্তু আমরা সমস্ত অ্যাটাকগুলো দিব, সমস্ত ইগুলো দিব, ঠিক আছে? তাহলেই না ক্লানটা খুব সুন্দর চলবে। তো আশা করি, আমার ইচ্ছা যেটা, আমার ইচ্ছে হচ্ছে বাংলাদেশের একটা ভালো, একটা ভালো লেভেলের একটা ক্লান তৈরি করার, যেন আমরা উপরের যত অন্যান্য দেশের যে ক্লান আছে তাদের সাথে যেন আমরা, মানে টক্কর দিয়ে যেন সেই টক্করে আমরা যেন জিততে পারি, এটাই আমার ইচ্ছা। ওকে, তো যাই হোক, তো তোমাদের যদি এরকম কারো ইচ্ছে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার ক্লানে জয়েন করতে পারো, এবং আমার ক্লানটাকে তোমরা তোমাদের ক্লানের মতো ভেবেই কিন্তু খেলতে পারো। ওকে, তো এরপরে আমরা নেক্সট একটা অ্যাটাক দেখবো, সেটা হচ্ছে ইলেকট্রো ড্রাগনের অ্যাটাক। এটা তাদের পপুলার অ্যাটাক, সবাই কিন্তু এই ইলেকট্রো ড্রাগনের অ্যাটাকটা করে থাকে। তো এক একজন এক এক ধরনের অ্যাটাক করে থাকে, তো আমি সবচেয়েতে যেটা সহজ সেই ধরনের অ্যাটাকই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমার টার্ন করা নেই, তো যাই হোক আমি যেটা করব, ওকে, তো আমি ইলেকট্রো ড্রাগন কার্ডটা টার্ন করে নিলাম। ওকে, তো টার্ন করার পরে আমি এখানে সিসিতে কি কি নেবো দেখো, সুপার আর্চার, ব্লিম, ওকে, সব কিছু আমি এখানে সিসিতে নিয়ে নিলাম। তো কী দিয়ে অ্যাটাক করবো ড্রাগন অ্যাটাক, এর আগে আমার যে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন, মানে ইলেকট্রো ড্রাগনের অ্যাটাক সবচেয়ে সহজ যে অ্যাটাক সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই বেজের উপরেই কিন্তু আমরা অ্যাটাকটা চালু করব। ওকে, তো যাই হোক, আমার একটা ম্যাক্স বেজ প্রয়োজন, লো বেজের উপরে অ্যাটাক করার থেকে একটা ম্যাক্স বেজের উপরে অ্যাটাক করে তোমাদের বোঝানোর, মানে বোঝাতে আমার আরও সুবিধা হবে। তো এটা হচ্ছে একটা ম্যাক্স বেজ, এবং বেজটা কিন্তু খুব সুন্দর সাজানো আছে। তো আমরা যেটা করবো সিম্পলভাবে, নিচ থেকে আমরা জাস্ট কয়েকটা লোন দিয়ে দিব, সাথে যে ব্লিমটি আছে সেই ব্লিমটি আমরা দিয়ে দিব, এবং গ্রান্ট অর্ডেন দিয়ে গ্রান্ট অর্ডেনের অ্যাবিলিটি, এটা তো সবাই জানো। এবং এখানে গ্রান্ট অর্ডেনের অ্যাবিলিটি ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ইচ্ছে মতো কিন্তু আমি ব্লিমটাকে বাস্ট করতে পারি, এবং ক্লোন, রেজ এবং আবার ইনভিজিবিলিটি কিন্তু নিজের মন মতো স্থানেই দিতে পারি। তাহলে কী হবে, আমরা যেটুকু ভাববো সেটুকু পরিমাণ কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। যদি আমরা এর পিছনে লাভা ইউজ করে, পিছন থেকে ব্লিম্প ইউজ করতাম, তাহলে কিন্তু হতো কি, অনেক ক্ষেত্রে কিন্তু লাভা তাড়াতাড়ি মরে যায় এবং ব্লিম্পের উপরে সমস্ত হিট চলে আসে। আমার টার্গেট অনুসারে কিন্তু ব্লিম্পটা যায় না, যে কারণে কিন্তু আমরা ভালো যে একটা পার্সেন্টেজ এখান থেকে বের করবো সেটা কিন্তু পারি না। তো দেখেন, এখানে আমি 32% কিন্তু ক্লিয়ার করে ফেলেছি। তো আমি উপরে কিং দিয়ে দিলাম, নিচে কুইন দিয়ে দিলাম, এখানে যেহেতু সিসি নেই সেহেতু কোনো সমস্যা নেই, আমার কিং কুইন নিচ থেকে, নিচ এবং উপর ক্লিয়ার করে দেবে, এবং এক সাইডে অল্প কিছু বাকি আছে, সে কটা আমি জাস্ট ইলেকট্রো ড্রাগন দিয়ে দিব। যেভাবেই আপনারা এখানে ইলেকট্রো ড্রাগন দেন না কেন, বেস অনায়াসে 100 হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন যে সবসময় এয়ার সুপারের বিপরীত দিক থেকেই কিন্তু আপনারা ইলেকট্রো ড্রাগন ছাড়বেন, কারণ এয়ার সুপারে কিন্তু অনেক বেশি হাওয়া দেয়, হাওয়া দেওয়ার কারণে কিন্তু অনেক, মানে ইলেকট্রো ড্রাগন তো এমনিতেই স্লো, আরও যদি পিছিয়ে চলে যায় তো আরও অনেক স্লো হয়ে যায়।
তো তাতে কিন্তু আমাদের কি হবে, অ্যাটাকের সময় কিন্তু নষ্ট হয়ে যাবে এবং অনেক সময় আমরা টাইমের সমস্যায় ভুগবো বা অনেক সময় আমাদের অ্যাটাক কিন্তু হান্ডেড হবে না। ওকে, তো এই জন্য সবসময় মনে রাখবেন যে এয়ার সুপারের পিছন থেকে কিন্তু আপনারা ইলেকট্রো ড্রাগন চালু করবেন। তো দেখতে দেখতে কিন্তু আমাদের বেস কিন্তু 100-এর কাছাকাছি চলে এসেছে, এই বেস অনায়াসেই 100 হয়ে গেল। তো আপনারা যারা আমার ক্লানে অ্যাড হতে চান, আমি আবারও বলি, তারা উপরে হ্যাশট্যাগ নাম্বার ইউজ করে আপনারা আমার ক্লানে অ্যাড হতে পারেন এবং আমার ক্লানের সাথে আপনারা ভালো ভালো অ্যাটাক করলে আমি কিন্তু সেই অ্যাটাকের ভিডিও কিন্তু পাবলিকের সাথে শেয়ার করতে পারি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বন্ধুরা, বাই।